হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর মাধ্যমিক 2000 পরীক্ষাটাও আশা রাখছি খুব ভালো দেবে। হ্যাঁ, অবশ্যই ভালো দিতে হবে তোমাকে। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এই বন্ধের কয়েকটা মাস তোমাকে বাড়িতে প্রচুর পড়তে হবে। দেখো, আমি যে কয়েকটা প্রশ্ন দেব, এই কয়েকটা প্রশ্ন যদি বাড়িতে ভালো করে 2-3 বার প্র্যাকটিস করতে পারো, তাহলে পরীক্ষা ফাটাফাটি হবে, একদম 100% চ্যালেঞ্জ। আমি সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, সেখানে বলে দিয়েছিলাম যে এখানে থেকে তোমরা 40-এর মধ্যে 36-37 সেরকম পেতে পারো। তো বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে, স্যার আমরা 31 পেয়েছি, কেউ 32, কেউ 35, কেউ 36 এরকম পেয়েছে, হাইয়েস্ট পেয়েছিল 37 একজন। তো যাই হোক, তাহলে ভাবতে পারো ফাইনাল যেটা তোমাদের পরীক্ষা হবে সেটা সবার প্রশ্ন এক থাকবে, বোর্ডের প্রশ্ন, তো সেখানে নিশ্চয়ই একদম 100% শিওর আমি কমন দিতে পারবো, ঠিক আছে? আর তোমরা সেখানে 100% কমন পাবে। যদি বলো এতটা শিওর কীভাবে আপনি? দেখো, আমি আজকে থেকে টিউশন পড়াচ্ছি না, অনেকদিন থেকে টিউশন পড়াচ্ছি, দীর্ঘ 7 বছর থেকে টিউশন পড়াচ্ছি, রায় মার্টিন কোশ্চেন ব্যাংক, তারপর পারুল প্রকাশনী, এবিটিএ, ডব্লিউবিটিএ সব ধরনের প্রশ্ন আমি মানে কোশ্চেন ব্যাংক করিয়ে দিয়েছি। এই বছরে আমি তোমাদের ক্লাসিফায়ার প্লাস সাজেশন করিয়েছি, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা মডেল সেট জাস্ট 4টা করিয়েছি, তো এরপর করাবো পরপর। তো সেই প্রশ্নগুলো থেকে আমি কালেক্ট করে নিয়েছি কোন প্রশ্নগুলো সব থেকে বেশি বার দেওয়া আছে আর কোন প্রশ্নগুলো এইবার আসার চান্সটা খুব বেশি। তো একদম নিখুঁতভাবে প্রশ্নগুলো করা হয়েছে, ক্লাসিফায়ার প্লাস সাজেশন থেকে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি আছে সেখান থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলো, তারপর মডেল কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে, আর প্রোগ থেকে নেওয়া হয়েছে, অঙ্কের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে, মানে যেগুলো আসার আমি কি বলবো, এই কয়েকটা প্রশ্ন পড়ো 100% শিওর দিতে পারে আর ফুল অ্যান্সার করতে পারবে। তো যাই হোক, আজকে আমরা টার্গেট নেব 90-এর মধ্যে নয়, আজকে আমরা 90-এর মধ্যে টার্গেট নেব না, আজকে আমরা নেব 54-এর মধ্যে, 54-এর মধ্যে দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে সেগুলো টার্গেট নেব। তাহলে স্যার বাকি 36 নম্বরটা কী হবে? বাকি 36 নম্বরটার জন্য আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে, ধরে নাও 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে আমি এবিটিএ, তারপর পারুল প্রকাশনী, তারপর ক্লাসিফায়ার প্লাস সাজেশন, রায় মার্টিন কোশ্চেন ব্যাংক, এখান থেকে 1-2 নম্বরি প্রশ্নগুলো কালেক্ট করে নেব, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো সেই কয়েকটা প্রশ্ন যদি পড়তে পারো এখানে 36-এর মধ্যে 1 নম্বরও মিস যাবে না, 100% শিওর দিয়ে বলছি, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা বছর আমার মানে টিউশন ব্যাচ থেকে 3 থেকে 4 জন সায়েন্স নিয়ে পড়ে, আমি আশা রাখছি আমার এই প্রশ্নগুলো যারা ভালো করে বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করতে পারবে তারা পরীক্ষা এবার অঙ্কে ফাটিয়ে দেবে, একদম 100% শিওর। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে এখান থেকে যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টারও বাদ যাবে না, সবগুলো চ্যাপ্টার থেকে পর পর আমি প্রশ্ন দিয়ে দিয়েছি শেষ রাশিবিজ্ঞান পর্যন্ত, ঠিক আছে? তো সবার প্রথমে আমি চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারটা থেকে দিচ্ছি। দেখো, চক্রবৃদ্ধি সুদ থেকে তোমাদেরকে করতে হবে একই হারে কোনো মূলধনের ওপর 2 বছরের সরল সুদ ও বাৎসরিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যথাক্রমে 4000 টাকা ও 4100 টাকা হলে মূলধন ও সুদের হার কত সেটা নির্ণয় করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা প্রোগে পেয়ে যাবে। তারপর 2-এর দাগে কী বলছে, বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা, এটা প্রোগের অঙ্ক। তোমরা চক্রবৃদ্ধি সুদ বের করবে, পেজ নাম্বার 109 পেজ বের করবে, সেখানে প্রোগ যে 15 যে অঙ্কটা আছে এই প্রশ্নটা হলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলেছে, 3-এর দাগে বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত। তো তোমরা এটা পেয়ে যাবে পেজ নাম্বার 113 পেজের মধ্যে, এখানে পেয়ে যাবে। তো দেখো, এখানে প্রশ্নটা এখানে আছে, 17-এর দাগে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, ঠিক আছে? তো এটা করে নেবে। তারপরে বলেছে 4-এর দাগে বলেছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত। দেখো, 930 টাকা এই অঙ্কটা, 13-এর দাগে যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদেরকে ভালো করে করতে হবে। তারপরে দেখো কি বলেছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত, এটাও তোমরা বইয়ে টেক্সট বইয়ে পেয়ে যাবে। তো এভাবে পরপর কোশ্চেনগুলো তোমরা বের করে নেবে, তো সব বারবার তো বের করে দেওয়া সম্ভব নয়, যে কোশ্চেনটা যেহেতু লেখা আছে, যেগুলোর কোশ্চেন লেখা থাকবে না মানে নাম্বার দেওয়া থাকবে সেটা আমি বই থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে?
তো তারপর দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার দুই সমস্ত 1/2 বছর সমূল চক্রবৃদ্ধি কত হবে? তো তোমরা এখান থেকে প্রশ্নগুলো টেক্সট বইয়ে পাবে, টেক্সট বইয়ে যেগুলো মানে পাবে না মানে এক্সারসাইজের মধ্যে সেগুলো তোমরা কী করবে প্রোগ থেকে দেখে নেবে। প্রোগের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে মাস্ট করতেই হবে, প্রোগের অঙ্ক যে না করবে সে বিশাল মানে তার খুব বিশাল বড় ক্ষতি হবে। সুতরাং প্রোগের অঙ্ক আমাদের করতেই হবে, ঠিক আছে? এবার সাতের দাগে দেখো, তো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো প্রোগ এক্সারসাইজ সবগুলো মিক্স করে দেওয়া আছে, তোমরা পরপর এগুলো বের করে করবে। তারপর কোন মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা আর 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো। আটের দাগে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে তা নির্ণয় করো, ঠিক আছে? এরপর দেওয়া আছে প্রয়োগ 22, তো আমি বই থেকে বের করে নিচ্ছি। তো এখানে যে প্রয়োগ 22-এর যে অঙ্কটা আছে এই 22-21 এগুলো করে নেবে, তো হ্যাঁ যাই হোক প্রয়োগ 22টা করে নেবে। তারপর দেখো কষে দেখি 6.1 বের করে 10-এর দাগেরটা করবে, 14-এর দাগেরটা করবে, 18-এর দাগেরটা করবে, 21-এর দাগেরটা করবে, 22-এর দাগের করবে, 23-এর দাগের করবে, ব্যাস হয়ে গেল। এর বাইরে তোমাদের আর একটা অঙ্ক করতে হবে না চক্রবৃদ্ধি সুদ থেকে, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি পরের পার্টটা হলো সমহার বৃদ্ধি বা হ্রাস। দেখো সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে আমি প্রথমে 1 নং যে কোশ্চনটা তুলেছি সেটা ধূমপান বিরোধী যে এই অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু 2023-এ মানে এসেছে। তোমাদের বোঝানোর জন্য বলছি এই 2023-এ যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা কিন্তু 2024-এ কোনো দিনও আসবে না। আমি আজ এত বছর থেকে পড়াচ্ছি কোনো দিনও আমি দেখিনি যে যে মানে আগের বছর যেটা এসেছে সেটা পরের বছর দেয়নি, কোনো দিনও দেয়নি, ঠিক আছে? তো দেখো তোমাদের করতে হবে 2-এর দাগে শোভনবাবুর ওজন 80 কিগ্রা এই অঙ্কটা করতে হবে। তো তোমরা পেয়ে যাবে কষে দেখি 6.2 পেয়ে যাবে, ঠিক আছে? কষে দেখি 6.2-তে এগুলো সবগুলো পেয়ে যাবে। তো তারপর শোভনবাবুর ওজনের অঙ্কটা, তারপর একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, গাছটির বর্তমান উচ্চতা দেওয়া আছে, 2 বছর আগে গাছটির উচ্চতা কত, তো এই অঙ্কটা। তারপর 4-এর বলেছে প্রশ্ন 5, তো এখানে প্রশ্ন 5 বলতে কষে দেখি 6.2 বের করে 5-এর দাগে যে পথ দুর্ঘটনা অঙ্কটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তারপরে কি বলেছে 10, 12, 13, 14, তাহলে 10 বলতে এটা, ঠিক আছে? এটা 10, 12, 13, 14, 10, 12, 13, 14, দেখো 12-র দাগে এই অঙ্কটা, 13-র দাগের এটা, 14-র দাগের এটা, ব্যাস এই কয়টা পড়লেই হয়ে যাবে। দেখো আমি চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এখান থেকে দিয়ে দিলাম, এরপরে আমরা আসবো অংশীদারি কারবার থেকে। দেখো অংশীদারি কারবার কষে দেখি 14-টা তোমরা বের করবে, কষে দেখি 14, এ দেখো আমি বের করে নিয়েছি কষে দেখি 14, 202 পেজ। তো এখান থেকে বলেছে 3-এর দাগের 5-এর দাগে 9-এর দাগে, 3-এর দাগে যে শোভা ও মাসুদ আছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 করতে হবে 5 করতে হবে, 5-এর অঙ্ক এটা করতে হবে, তারপর 9-এর অঙ্কটা করতে হবে, 9-এর অঙ্ক বলতে প্রদীপবাবু আমুনা বিবির অঙ্কটা, 10-এর দাগেরটাও করতে হবে, 11 শ্রীকান্ত সৈফুদ্দিন এটাও করতে হবে। তারপর কি বলেছে 12-14, তো 12-14টা এখানে দেওয়া আছে, 12-র যে অঙ্কটা আছে অরুণ আর অজয় এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে। আর 14-এর দাগে যে অঙ্কটা আছে যে দুই বন্ধু যথাক্রমে 40,000 আর 50,000 টাকা মানে নিজেদের মধ্যে ভাগ করে নেয় এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 100% কমন যে 14-এর দাগের এই প্রশ্নটা আসবেই, আমি 100% কমন দিচ্ছি। তো এই কোশ্চেনটা বারবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি এতটা শিওর হিসাবে কেন বলছি, কারণ এই প্রশ্নটা আমি যতগুলো মানে সেট করিয়েছি বা যতগুলো জায়গা আমি দেখেছি এই প্রশ্নটা প্রত্যেকটা জায়গা বেশিবার করে দেওয়া আছে। তো একটা কথা এখন তোমাদেরকে বলি যে অংশীদারি কারবারে এখানে যেরকম দুই বন্ধু বলা আছে, এখন কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখবে যে বলবে ক খ গ তিন বন্ধু মিলে বা এ বড় হাতের এ বি দুই বন্ধু যথাক্রমে এত টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এবার নামের জায়গা কিন্তু এ বি সি ডি দেওয়া থাকে কিন্তু, ঠিক আছে? সেই দিকটা তোমাদের খেয়াল করতে হবে। তো সেজন্য তোমাদের মডেল কোশ্চেন পেপারটা অবশ্যই সলভ করতে হবে। তো আমি 4-এর দাগ পর্যন্ত করিয়েছি, নেক্সট দিন থেকে আমি পরপর পরপর দেবো। তারপরে দেওয়া আছে প্রয়োগ 10 আর 11, প্রয়োগ 10 আর 11 খুব ইম্পর্টেন্ট। দেখো নিবেদিতা আর উমার যে অঙ্কটা আছে এই অঙ্কটা, আর 11 যে সাব্বা দীপক পিথা আছে এই অঙ্কটা, তো এই অঙ্কটা কিন্তু কোশ্চেন ব্যাংকেও দেওয়া আছে। এটা এ বি সি যথাক্রমে তিন বন্ধু এত টাকা নিয়ে মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে এভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো যাই হোক এইভাবে প্রয়োগ করে নিও, তো কোশ্চেন ব্যাংক করলে তোমাদের এই সমস্ত কোশ্চেন নিয়ে কোনো ডাউট হবে না, ঠিক আছে? নাহলে পরীক্ষা হঠাৎ করে যদি গিয়ে দেখো এ বি সি তিন বন্ধু মিলে এ বি সি দেখেই তো ঝটকা খেয়ে কোশ্চেনটা বাদ দিয়ে দেবে, তো সেই জন্য কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে। তারপর দেখো এখানে বলেছে ক্লাসিফায়ার প্লাস সাজেশন,
সেখান থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি 5-এর 12 নম্বর, দাঁড়াও দেখো, তোমরা ক্লাসিফায়ার প্লাস সাজেশন যদি বের করো, 578 পেজের যে 12 দাগের যে অঙ্কটা আছে, তোমরা অনেকে কিন্তু মডেল কোশ্চেন পেপার করেছো, তো দেখবে সেই অঙ্কটার মধ্যে এই অঙ্কটা প্রত্যেকটা সেটাই দেওয়া আছে, যে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে বছরের শেষে মোট লাভ এত টাকা হলে ওই লাভের 20% তারা ইন্স্যুরেন্সে জমা দেয়, ঠিক আছে? তো জমা দেওয়ার বাকি অংশ এত টাকা সমানভাবে ভাগ করে না। এই অঙ্কটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, মানে আমি বলতে পারি এই অঙ্কটা হয়তো চলে আসতে পারে এই বছরটা, এতটা ইম্পর্টেন্ট, এতগুলো মডেল সেটে দেওয়া আছে এই অঙ্কটা, তো ভালো করে নিও, না পারলে অবশ্যই কমেন্ট করো, আমি করে দেবো। দেখো একটা চ্যাপ্টার থেকে কয়টা করে অঙ্ক দিচ্ছি, এই 12-12টার মতো করে অঙ্ক দিচ্ছি, এই 12টা অঙ্ক করবো না, একটা কথা হলো, 5 নম্বরের জন্য আমরা তো 50টার মতো অঙ্ক করেছি, তো তোমরা এই বাছাই করা এই কয়েকটা প্রশ্ন তোমাদের অবশ্যই সলভ করতে হবে, ঠিক আছে? এরপরে দিচ্ছি আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। তোমরা জানো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মধ্যে কয়টা পার্ট আছে? 5টা পার্ট আছে, কষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা শুধু 1.2 সমাধানের অঙ্কটা যদি ভালো করে করতে পারো, তাহলে তোমাদের বাকি যে 1.32 এগুলো আছে, মানে সরি 1.3, 1.4, 1.8 এগুলো করতে হবে না, 5গুলো করতে হবে না, ঠিক আছে? তো জাস্ট আমি তবু বলছি 1.2 আর 1.5 এই দুটো সেট তোমরা ভালো করে করবে, মানে কষে দেখি 1.2 আর 1.5, আর 1.1, 1.3, 1.4 তোমাদের করতে হবে না, ঠিক আছে? তো এখানে যেই কয়েকটা প্রশ্ন আছে এই কয়েকটা প্রশ্ন আগে সলভ করো, তোমাদের দেখো আর কোনো রকম কোনো কিছু পড়তে হবে না। প্রথমেই এখানে দেওয়া আছে প্রয়োগ 12, প্রয়োগ 13। তো প্রয়োগ 12 তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 9 পেজে পেয়ে যাবে, প্রয়োগ 12 যে এই অঙ্কটা আছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আর প্রয়োগ কত 13, ব্যাস এই দুটো অঙ্ক তোমরা করবে এখান থেকে প্রয়োগ থেকে। আর কষে দেখি 1.2 থেকে তোমরা কোনটা কোনটা করবে, দেখো এখানে দেওয়াই আছে কোশ্চেনগুলো, তোমরা পরপর দেখে নাও, এই কোশ্চেনগুলো তোমরা কষে দেখি 1.2 থেকে করবে। এরপরে চলে যাবো কষে দেখি 1.5, এই কষে দেখি 1.5 থেকে তোমরা কোনটা কোনটা করবে, কষে দেখি 1.5 থেকে তোমরা 5-এর অঙ্কটা করবে, 6-এর অঙ্কে করবে, 7-এর অঙ্কে করবে, 8-এর 2-3-4 করবে। দেখো 5-এর অঙ্কটা বলতে এই অঙ্কটা, 5-এর অঙ্ক মানে এই অঙ্কটা, 6-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা আর 8-এর বলেছে 2-3-4, এই তিনটের মধ্যে যে কোনো একটা আসবে, ঠিক আছে? তারপরে আছে 9-10-11, তো এখানে দেখতে পাচ্ছ 9-10-11 এই কটা অঙ্ক করবে। আর এখানে দেখো প্রয়োগ কত আছে, প্রয়োগ 34-35-39, তো প্রয়োগ 34-35-39 আছে। তো এখানে তোমরা বের করে নাও পেজ নাম্বার, তোমরা বের করবে 25 পেজ বের করো, ঠিক আছে? 25 পেজের মধ্যে পেয়ে যাবে প্রয়োগ 35-এর এই অঙ্কটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দেওয়া আছে, তাহলে প্রয়োগ 35 করবে, 34 করবে আর 39টা করবে, ঠিক আছে? কষে দেখি 1.5-এর আর কষে দেখি 1.3-এর মধ্যে এখান থেকে আমি তবু 4টা অঙ্ক দিয়ে দিয়েছি, যদি তোমরা করতে পারো এই কষে দেখি 1.2 আর 1.5, এটা করার পর যদি তো মনে হয় তোমাদের সময় আছে বা তোমরা করতে পারবে, তাহলে কষে দেখি 1.3 বের করে, তো তোমাদের কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও 5-6-7-8, তো এখান থেকে যে 5-এর অঙ্কটা আছে, 6-এর অঙ্ক 7 আর 8, এই 4টা অঙ্ক করবে, 9-এর অঙ্ক তোমাদের এবার লাগবে না, কারণ এটা 2023 এসেছে, ঠিক আছে? তো তারপর প্রয়োগ 19 দেওয়া আছে, প্রয়োগ 19-এর এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার আসার চান্সটা খুব বেশি। এরপরে চলে যাচ্ছি আমরা দ্বিঘাতকরণে, এখান থেকে দেবো, মানে আমি প্রত্যেকটা সেট থেকে দেবো, যেহেতু আমি পরপর এটা এটা তারপর এটা তারপর দ্বিঘাতকরণ দিয়েছি, তাই দ্বিঘাতকরণটা থেকে দেখছি। দেখো দ্বিঘাতকরণ থেকে তোমাদের কী কী করতে হবে, দ্বিঘাতকরণ থেকে তোমাদের কিন্তু সরল করে একটা দেওয়া থাকতে পারে, তো এরকম সরল করে একটা দেওয়া থাকে, কখনো কখনো ওই সরল করির পরিবর্তে কোনো একটা কোশ্চেন দিয়ে দেয়, মানে দ্বিঘাতকরণ থেকেই দেয়, তো সরল করে যদি আসে এগুলো কিন্তু অঙ্ক একদম সোজা, এই তিনটে করবে, তার মধ্যে বি আর সি এগুলো অনেকগুলো মডেল কোশ্চেন পেপারে পেয়েছি এটা, তো এই বি আর সিটা করবে, ঠিক আছে? তো তারপর দেখো কী বলছে, 5-6-1-3-4, তো এখানে যে 5-এর অঙ্কটা আছে আর 6-এর দেওয়া আছে, 6-এর কত দেওয়া আছে, 1-3-4 দেওয়া আছে, 1-3-4, ঠিক আছে? এবার তারপর কী দেওয়া আছে, তারপর দেওয়া আছে 8-9 আর প্রোক 37 দেওয়া আছে, তাহলে 8-9 মানে এই এটা 8-এর অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ভিভিআই, 8 আর 9 দেওয়া, 9-এর এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কি আছে, এই অঙ্কটা এর মধ্যে কোনটা বড়, তোমরা বর্গ করে দেখবে, এটা সূত্র দেবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাও সূত্র দেবে, দেখবে যে কোনটা বড় হয়, ঠিক আছে? তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট,
আর এখানে এমসিকিউ এসিকিউ যেরকম, এই দুটো খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি এমসিকিউ এসিকিউ এখন দিচ্ছি না, সেটার জন্য তোমাদের নেক্সট একটা ভিডিও করব, সেখানে সব এমসিকিউ এসিকিউ পেয়ে যাবে। তারপরে করবে তোমরা প্রয়োগ 37 করবে, ঠিক আছে? প্রয়োগ 37-এ যে কোশ্চেনটা আছে এখানে, এই তিনটা কোশ্চেনের মধ্যে তোমরা এ করবে আর বি করবে তাহলে হয়ে যাবে, আর বাকি দুটো করতে হবে না। এবার এখানে দেওয়া আছে ক্লাসিফায়ার প্লাস সাজেশন, এখান থেকে একটা সরল দেওয়া আছে, যেটা ক্লাসিফায়ার প্লাস সাজেশনে এই সরলটা পেয়েছি, তো এই সরলটা করে নেবে। আর ক্লাসিফায়ার প্লাস সাজেশন থেকে এই প্রশ্নগুলো আছে, তো এই প্রশ্নগুলো পরপর দেখে নাও, এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে সলভ করবে, না পারলে অবশ্যই কমেন্ট করবে। এরপরে চলে এসেছি ভেদ, ভেদের কষে দেখি 13 বের করবে, কষে দেখি 13-র 6-এর রোমান সংখ্যা 2 বের করবে, 5-এর 3 4, 4-এর 2 10 11 9 8 14, এগুলো পরপর কষে দেখি 13 বের করে পরপর বের করে নেবে। আর কষে দেখি 13-র যে প্রয়োগের যে অঙ্কগুলো আছে, এখানে প্রয়োগের কত দেওয়া আছে, প্রয়োগের 19 দেওয়া আছে, 22 দেওয়া আছে, আর 23-এর উপরে স্টার চিহ্ন দেওয়া আছে, মানে এটা কমন খুব বেশি। তো প্রয়োগ 23-এর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, প্রয়োগ 23-এর অঙ্কটা এই অঙ্কটা, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে? তো এই অঙ্কটা করবে, তারপর কত দেওয়া আছে 24 আর 26, তো বের করে নেবে। আর ক্লাসিফায়ার প্লাস সাজেশন মানে ভেদের মধ্যে এই কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু ক্লাসিফায়ার প্লাস সাজেশন থেকে নেওয়া হয়েছে। তো এই একের দাগের অঙ্ক, দুইয়ের দাগের অঙ্ক দেখো, পরপর দেখো এই অঙ্কগুলো তুলে নেবে, ঠিক আছে? আর এটা কিন্তু তোমরা প্রয়োগে পেয়ে যাবে এই অঙ্কটা। তার এরপরে তোমাদের করতে হবে অনুপাত ও সমানুপাত থেকে, দেখো অনুপাত সমানুপাত তোমরা কষে দেখি 5.3 বের করবে, পেজ নাম্বার হলো 97। তো এই পেজে দেখো একের এক করবে তিন করবে, দুইয়ের এক করবে দুই করবে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একের এক দিয়েছি আর তিন দিয়েছি, ঠিক আছে? আর দুইয়ের কত দেওয়া আছে, এক দেওয়া আছে, দুই দেওয়া, এক দেওয়া আছে আর কত দেওয়া আছে, এক দেওয়া আছে আর দুই দেওয়া আছে, ঠিক আছে? চারে দুই তিন দেওয়া আছে, পাঁচে দুই দেওয়া আছে, ছয়ের এই এই কটা দেওয়া আছে, তার মধ্যে 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, দেখো পাঁচের এই এই প্রশ্নটা যে আছে, পাঁচে দুই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাঁচের রোমান সংখ্যা 2, ABCD ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে প্রমাণ বা প্রমাণ করো যে এটা সমান সমান, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? তোমরা ভালো করে সলভ করে নেবে। তারপর আছে 7-এর 2-3, তো এখানে 7 দেখতে পাচ্ছ, 7-এর এই 2 আর 3 করবে, আর এখানে 6-এ তো দিয়ে দিয়েছি 3 4 5 6, এই 3 4 5 6, এই চারটা পরপর, ঠিক আছে? তো তারপর দেখো 8-এর 1-2, তাহলে 8 কোনটা, এটা 8-এর 1 আর 2, এইখানের মধ্যে এই এক নম্বরটা খুব ইম্পর্টেন্ট, VVI, ঠিক আছে? এভাবে পরপর 8-এর 1-2, 9-এর 1-2, 10-এর 2, 11-এর 1-3, তারপর প্রয়োগ 54, 55, 56, 57, 60 আর 63, এর মধ্যে স্টার চিহ্নিত যে প্রয়োগগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। যেরকম প্রয়োগ 54 আর 55টা বের করে দেখাচ্ছি, দাঁড়াও দেখো পেজ নাম্বার 92-তে পাবে প্রয়োগ 54, প্রয়োগ 54টা, আর এখানে পরে পাবে প্রয়োগ 55, এটাতে পাবে প্রয়োগ 56, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা করে নেবে। তো এভাবে পরপর তোমরা প্রয়োগগুলো বের করে নিবে। তারপর দেখো অনুপাত সমানুপাতের কিন্তু 5.1 আর 5.2 থেকে আমি দেইনি, আমি তোমাদের আগেও বলেছি সেখান থেকে 2 নম্বরই প্রশ্নগুলো আসবে, সেগুলো আমি কোনটা করতে হবে সেগুলো কালেক্ট করে দেবো তোমাদেরকে। দেখো ক্লাসিফায়ার প্লাস সাজেশনের থেকে নিয়েছি এই অনুপাত সমানুপাতের যেগুলো দেওয়া আছে, ক্লাসিফায়ার প্লাস সাজেশনে এটা খুব ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপর তারপর চলে আসছি উপপাদ্য, তোমরা উপপাদ্যটা তোমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এটা থেকে তোমাদের করতে হবে প্রয়োগ 32 আর প্রয়োগ 33, তার মধ্যে প্রয়োগ 33টা কমন বেশি, পেজ নাম্বার 60, তোমরা অঙ্ক বই বের করবে দেখবে 60 নম্বর পেজে দেওয়া আছে। তারপর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে উপপাদ্য 34 নম্বর, এটা গোল করা আছে, মার্ক করা আছে, মানে এটা খুব ইম্পর্টেন্ট। তারপর প্রয়োগ 35 করলে করতে পারো। তারপর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য বলেছে এখানে স্টার চিহ্ন দিয়ে, এখানে কি বলা আছে, এখান থেকে কোনো উপপাদ্য পড়তে হবে না, 2023-এ এখান থেকে এসেছে, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এখান থেকে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এই দুটো থেকে এই দুটো উপপাদ্য করবে। তারপর বলেছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তো উপপাদ্য 41 নম্বরটা বের করবে, তারপর পিথাগোরাসের উপর তো উপপাদ্য, আর লাস্ট আছে সদৃশতা, উপপাদ্য হলো 48 VVI। পর আছে উপপাদ্যের প্রয়োগ যার মান হলো 3, উপপাদ্যের প্রয়োগ তোমাদের কমন পড়বে, তখনই কমন পড়বে যদি তোমরা এখান থেকে মিনিমাম 10টা উপপাদ্যের প্রয়োগ মুখস্থ করে যাও, তবেই তোমরা কমন পাবে, না হলে পাবে না, এটা আমি 100% শিওর দিয়ে বলছি, কারণ উপপাদ্যের প্রয়োগ সহজে কমন পড়ে না। আর আমি এখানে যে 10টা দিয়েছি এটা রায় মার্টিন থেকে নেওয়া আছে, বিগত বছরের কোশ্চেন পেপার থেকে নেওয়া আছে,
আর আমি যেগুলো এত বছর থেকে পড়াচ্ছি, যেগুলো আসতে কোনটা মানে আসবে কোনটা আসবে না সেই আমার যে একটা এক্সপিরিয়েন্স সেখান থেকে দিচ্ছি। তো এক কথায় এই 10টা যদি পড়ো তাহলে উপপাদ্য প্রয়োগ এর বাইরে থেকে পড়তে হবে না। তো এক করবে, দুই করবে, তারপর আছে 3, 4, 5, তোমরা দেখে নাও। তারপর 5-এর দাগে, 6-এর দাগে আর 7-এর দাগে এখানে স্টার দেওয়া আছে। এই যে অঙ্কগুলো কমন খুব বেশি, যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো বেশি করে করবে। তারপর 8 দেওয়া আছে, 9 আছে, 10 আছে, তো স্টার দেওয়া আছে। এটা পিএ ডট পিবি ইকুয়াল টু পিসি ডট পিডি, এটা খুব ইম্পর্টেন্ট আছে। পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বিএন, এই প্রমাণটাও খুব ইম্পর্টেন্ট আছে। লাস্ট যেটা 11, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে। তো এই হলো টোটাল 11টা উপপাদ্যের প্রয়োগ। আর পরিবৃত্ত, এরপর আমরা করব পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত। তো ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন কথা কি বলবো। পরিবৃত্ত তো একদম সোজা, যেটা তোমরা সকলেই পারো। এবার পরিবৃত্তের ক্ষেত্রে এখানে 8 সেমি দেওয়া আছে, এখানে কথার কথা পরীক্ষায় 6 সেমি দেওয়া থাকলো, এখানে 4 সেমি দেওয়া থাকলো, আর এখানে সাইডে জায়গায় 30 ডিগ্রি কোণ দেওয়া থাকলো। তো এইটুকু কিন্তু চেঞ্জ হতে পারে পরিবৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে, আর অন্তর্বৃত্তের ক্ষেত্রেও। তো যাই হোক, এখানে এই কোশ্চেনগুলো যে বিগত বছর এসেছে, আর এটাও রায় ও মার্টিন কোশ্চেন পেপারে এগুলো দেওয়া আছে, তো সেখান থেকে এখানে নিয়ে নিয়েছি যে এই কোশ্চেনগুলো আসার চান্স খুব বেশি। তারপর পরিবৃত্ত বইয়ের যে কষে দেখি তোমরা বের করবে 11.1, পেজ নাম্বার হলো 176 পেজে বের করবে 3, 4, 2 আর 5, এই 4টা করলেই হয়ে যাবে। অন্তর্বৃত্ত কষে দেখি 11.2-এর 1-এর যে প্রশ্নটা আছে এটা পড়ে নাও, 2-এর প্রশ্নটা, আর পেজ নাম্বার 178 পেজে 2, 3, 5 করবে, ব্যাস তোমাদের অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত আর কিচ্ছু করতে হবে না। এরপর আছে মধ্য সমানুপাতি নির্ণয়। মধ্য সমানুপাতি এখানে 1-এর দাগে আছে জ্যামিতিক উপায়ে √15, √19, √20। তোমরা জানোই তো √15 এর বর্গমূলটা আমরা জ্যামিতিক উপায়ে যদি বের করি তাহলে সেটা একটা প্রসেস যদি তোমরা জানো তাহলে বাকি প্রসেসগুলো কিন্তু একই, মানে এটা যদি তোমরা করতে পারো তাহলে এটা করতে পারো, এটা করতে পারলে এটা করতে পারবে, মানে একটা করতে পারলে বাকি সবগুলো করতে পারবে। তো সেজন্য আমি এখানে এতগুলো দিয়ে দিয়েছি, এই এই কয়েকটা করলেই হয়ে যাবে। তো এবার দেখো 2-এর দাগে কী আছে, 8 সেমি 6 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। আর 3-এর দাগে বলেছে 10 সেমি দৈর্ঘ্য ও 5 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এই হয়ে গেল মধ্য সমানুপাতি। এরপর আয়তঘন পেজ নাম্বার 74 পেজ বের করবে 10, 12, 14, 15, 17, 18, 19, 20, 2, 4, 6, 8টা অঙ্ক আছে এখানে, ঠিক আছে। এই 8টা অঙ্কের মধ্যে এখানে এই স্টার চিহ্নিত যে 4টা দেওয়া আছে এই 4টা খুব ইম্পর্টেন্ট, তোমরা আয়তক্ষণের 4টাটা বের করে পেজ নাম্বার 74 বের করে দেখতে পারো। তারপর গোলকের পেজ নাম্বার 183 পেজের ক্ষেত্রে 7, 8, 9, 10, 14, 11 করবে, এর বাইরে আর একটাও করতে হবে না গোলক থেকে। তারপর দেখো গোলকের থেকে একটা প্রয়োগ করতে হবে, সেটা তো এখানে লেখা নেই, তো আমি দিয়ে দিচ্ছি। এই 11 নং যে প্রয়োগটা আছে এটা তোমাদের করতে হবে, আর এখানে যে 12-র যে প্রয়োগটা আছে এটা তোমাদের করতে হবে না, কারণ ওটা 2023-এ এসেছে, ঠিক আছে, এটা তোমাদের করতে হবে না। তারপরে দেখো লম্ববৃত্তাকার শঙ্কু যেটা আছে, লম্ববৃত্তাকার শঙ্কু পেজ নাম্বার 227 পেজে 3 করবে, 5 করবে, 6 করবে, 7 করবে, 8 করবে, 10 করবে, 12 করবে, ব্যাস এর বাইরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। সরল সুদ কষা পেজ নাম্বার 46 13 করবে, 14 করবে, 15 করবে, এখানে নাম্বার পরপর দেওয়া আছে। আর প্রয়োগের থেকে করবে প্রয়োগ 29, প্রয়োগ 30, প্রয়োগ 32, 25 আর প্রয়োগ 27, ব্যাস। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে বাস্তব সমস্যা আছে পেজ নাম্বার 265, এখানে থেকে তোমরা 5 করবে, 6 করবে, 7 করবে, 11 করবে, 12 করবে, 13 করবে, 15 করবে। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কিন্তু অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে আমি এই 2, 4, 6, 7টা প্রশ্ন দিয়েছি, এর বাইরে তোমাকে করতেই হবে না। তো 13 আর 7 নম্বরটা ইম্পর্টেন্টটা খুব বেশি, যাই হোক এখানে সেই টোটাল 7টা প্রশ্ন পড়ে নেবে। তো তারপর দেখো প্রয়োগ 10 নম্বরটা দেওয়া আছে বিভিন্ন ঘনবস্তু, তো সেখানে গিয়ে বিভিন্ন ঘনবস্তু চ্যাপ্টারটা গিয়ে সেখানে দেখবে প্রয়োগ 10-এর যে অঙ্কটা সেটা খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, সেটা রায় মার্টিন কোশ্চেন ব্যাংকে অনেক জায়গায় দেওয়া আছে। তো ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী যে চ্যাপ্টারটা আছে, অধ্যায়টা আছে, তো কষে দেখি 23.2-এর 5-এর এখানে নাম্বার দেওয়া আছে, এত এত করবে। তো পেজ নাম্বার বের করে দেখাচ্ছি, কষে দেখি 23.2, এটা পেজ নাম্বার পাবে 302 পেজে, এখানে যে এই 5-এর অঙ্কগুলো আছে এখানে পরপর এখানে বলা আছে যে 5-এর কোনটা কোনটা করতে হবে, 6-এর কোনটা করতে হবে, 7-এর কোনটা করতে হবে, আর 8 আর 11 এই দুটোই করতে হবে, ঠিক আছে। আর 11 আর 8 কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে 7-এর যে এই দুটো অঙ্ক আছে এটা কিন্তু করতে হবে, 8, 9, সরি 9 লাগবে না, আর ডাইরেক্ট হলো 11, 11-এর এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা করবে প্রয়োগের ক্ষেত্রেও, এই কোশ্চেনটা এরকম একটা দেওয়া আছে, আর সেটা হলো প্রয়োগ 21, 21-এ এই প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে, এটা কিন্তু 21, প্রয়োগ 21। তো দেখো 21-এর মধ্যে এই প্রশ্নটা দেওয়া আছে, থিটা এর কোন মানের জন্য এত শর্ত হবে। তারপরে প্রয়োগ 18 করবে, 20 করবে, ঠিক আছে, 20 আর 21টা খুব ইম্পর্টেন্ট বেশি।
তারপর কষে দেখি 23.3-এর 1-এর 3 করবে, 3-এর এটা কিন্তু কষে দেখি 23.3, মানে 23.2-এর পরের যে কষে দেখি 23.3 বের করবে, সেখানে 1-এর রোমান সংখ্যা 3 করবে, 3-এর 2 করবে, 5 করবে, 6 করবে, 9 নম্বরটা ভিভিআই, তারপর এখানে 12 নম্বরটা ভিভিআই। এখানে যে কোশ্চেনটাগুলো দেওয়া আছে এটা অবশ্যই সলভ করো, বাইরে প্র্যাকটিস করো, যেটা না পারো আমাকে কমেন্ট করো, আমি করে দেবো। 5-এর দেখো থিটা অপরিণন করি, এখানে 5-এর 1, 2 দুটোই দেওয়া আছে, তারপর ছয়ের দাগে যেটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 6-এর এই 3 নম্বর যে অঙ্কটা আছে এটা তোমাদের করতে হবে না, 2023-এ এটা এসেছে, তোমরা 4, 5, 6 এই 3টা তোমাদের করতেই হবে, এখান থেকে কমন পড়বে 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 100%। আর 7 আর 8 এই দুটো অঙ্ক আর এখানে 3টা অঙ্ক, এই পাতার মধ্যে এই টোটাল 5টা অঙ্ক করবে, ব্যাস হয়ে যাবে। তারপর প্রয়োগ 35 দেওয়া আছে, এটা কষে দেখি 23.3 যে পার্ট বের করবে, সেই কষে দেখি 23.3-এর ওখানে দেখবে যে প্রয়োগ 35 আছে, প্রোক 37 আছে, প্রোক 40 আছে। তো প্রোক 40টা খুব ইম্পর্টেন্ট, আর প্রোক 42। তো আমি কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি। প্রোক 40-এর যে এই প্রশ্নটা আছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে হয়, তাহলে সাইনের পাওয়ার 10 থিটা প্লাস কোসেকের পাওয়ার 10 থিটা, এর মান কত এটা। তারপর প্রোক 42, এই দুটো খুব ইম্পর্টেন্ট, 41। তো 42 নম্বরটা ভিভিআই আর কি, ঠিক আছে, যে এত এর সর্বনিম্ন মান কত, এই প্রশ্নগুলো খুব আসে পরীক্ষায়। তারপর পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাত, এখানে প্রয়োগ 5 করতে হবে, 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট দেওয়া আছে। তারপর আছে প্রয়োগ 7, প্রয়োগ 10, তারপর আছে প্রয়োগ 11 আর 12, এখানে প্রয়োগ 5 আর 12টা ভিভিআই দেওয়া আছে। তো তোমাদেরকে প্রয়োগ 5টা বের করে দেখাচ্ছি। এ দেখো প্রয়োগ 5 হলো, যদি প্রমাণ করো যে ট্যান এই অঙ্কটা 7 ডিগ্রি, ট্যান 23 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, পেজ নাম্বার পাবে তোমরা 314 পেজ পাবে। তারপর কি দেওয়া আছে, প্রয়োগ 7 দেওয়া আছে, 10 দেওয়া আছে, তো 7 মানে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 7 দেওয়া আছে, 10 দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা অঙ্কগুলো সবগুলো সলভ করে নেবে, তো পরপর বের করে নেবে। তারপর কষে দেখি 24, কষে দেখি 24-এর 4 করবে, 5 করবে, এখানে যে 4 দেওয়া আছে, সাইন 17 ডিগ্রি xy হলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 5 করবে, 6 করবে, তারপর এখানে 8 করবে, 9 করবে, ঠিক আছে, তো 7টা পাল্টে করে নিও, ব্যাস হয়ে গেল। এরপর আছে কষে দেখি 25, মানে ত্রিকোণমিতিক যে উচ্চতা ও দূরত্বের অঙ্কগুলো আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে, তো এখান থেকে তোমাদের কোনটা কোনটা করতে হবে। প্রয়োগ 11 তোমাকে করতে হবে, প্রয়োগ 13 করতে হবে, প্রয়োগ 8 করতে হবে, প্রয়োগ 9 করতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রয়োগ প্রথমে কথা আছে 11 দেওয়া আছে, প্রয়োগ 11-এর যে অঙ্কটা আছে পেজ নাম্বার পাবে 324 পেজে পাবে, ঠিক আছে। এখানে যে এই অঙ্কটা আছে 600 মিটার চওড়া যে নদীর অঙ্কটা, এই অঙ্কটা। তারপরে কি আছে, প্রয়োগ 13 আছে, প্রয়োগ 13 হলো এই অঙ্কটা, দেখিয়ে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট আছে, একটি একটি পাখি ভূমিতলের সঙ্গে যে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা। তারপর লাস্ট কত আছে, প্রয়োগ আছে 8 আর 9, প্রয়োগ 8 আর 9, প্রয়োগ 8-এর এই যে অঙ্কটা আছে, পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রয়োগ 8 আর 9, 9-এর যে অঙ্কটা আছে, ল্যাম্পপোস্টের যে অঙ্কটা আছে, 11 মিটার উচ্চ একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ এত ডিগ্রি হলে ল্যাম্পপোস্টের উচ্চতা কত, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর কষে দেখি 25 বের করবে, কষে দেখি 25 মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স যে আছে, ত্রিকোণমিতিক উচ্চতা ও দূরত্বের যে অঙ্কগুলো আছে, সেখানে 5 করবে, 8 করবে, 9 করবে, 10 করবে, 11 করবে, 13 করবে, মানে লাল গোল গোল যেগুলো করা আছে সেগুলো ইম্পর্টেন্ট বেশি। তো এখান থেকে টোটাল 2, 4, 6, 7, 8, 9, 10, 11, এই 11, 12, 13, 14, 15, টোটাল 15টা অঙ্ক তোমাদেরকে করতেই হবে। কেন, কারণ এগুলো হলো 5 নম্বর, তো 5 নম্বর পাওয়ার জন্য কিন্তু তোমাকে 15টা অঙ্ক মিনিমাম করতেই হবে। তারপরে আছে রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞান থেকে প্রয়োগ 9 নং আর প্রোক 8টা করতে হবে। তো তোমরা পেজ নাম্বার পাবে এটা 337 পেজে পাবে, প্রোক 8 মানে যে কে এর মানটা, যে নিচে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক অর 54 হয় তবে কে এর মান কত, এটা পাবে, আর প্রোক 9, এই দুটো করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তারপর কষে দেখি 26.1, দেখো কষে দেখি 26.1-এর 7-এর 1-2 করতে বলেছে, 7-এর 1-2 বলতে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়, কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় আর ক্রমবিচ্যুত পদ্ধতিতে গড় নির্ণয়। তো এইভাবে বের করে নেবে, এখানে লেখাই আছে 8-এর 1-2 করতে হবে, 9-এর 1-2 করতে হবে, 10-এর 10 করতে হবে, 12 করতে হবে, প্রয়োগের এখানে অঙ্ক দেওয়া আছে রাশিবিজ্ঞানে, প্রয়োগ 22, প্রয়োগ 23, প্রয়োগ 24, প্রয়োগ 25, আর কষে দেখি 26.2-এর এই কটা করতে হবে, ঠিক আছে। তারপর কষে দেখি 26.3-এর 8-1 করতে হবে, 3 করতে হবে, 4 করতে হবে, আর কষে দেখি 26.4-এর 6, 7 আর 8 করতে হবে।
আর পূরকের 32, 33, 35 করো, ব্যাস। তাহলে রাশিবিজ্ঞান এই কয়েকটা প্রশ্ন করলে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে তোমাদের রাশিবিজ্ঞান থেকে 8 নম্বর হয়ে যাবে, মানে 4 4 4+4 করে আসবে। তো তো টোটাল 3টা প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের মান থাকবে 4 করে। তো তোমাদের 2টো প্রশ্ন কিন্তু করতে হবে, টোটাল 8 নম্বরটা পাওয়া যাবে যদি এই কয়েকটা প্রশ্ন তোমরা করতে পারো, ঠিক আছে। দেখো আমি কিন্তু তোমাদের ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা এখান থেকে কোনো প্রশ্ন দেইনি, কারণ এখানে 3টা প্রশ্ন থাকবে, 2টো মানে পূরক কোণ থেকে ত্রিকোণমিতি অনুপাত এবং অভেদাবলী আর কোণ পরিমাপের ধারণা। এই এখান থেকে টোটাল এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, টোটাল 3টা প্রশ্ন থাকবে, তার থেকে যে কোনো 2টো দিতে বলেছে। তো ত্রিকোণমিতিক অনুপাত আর ত্রিকোণমিতিক অভেদাবলী আর পূরক কোণ যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে তোমাদের এটা করার দরকার নেই। তো এখান থেকে যে এমসিকিউ এসিকিউ যেটা আসবে সেটা কী করতে হবে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। আর প্রত্যেকটা পার্ট দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আবার লম্ববৃত্তাকার চোঙটা আমি দেইনি, কারণ চোঙটা তোমাদেরকে করতে হবে না। চোঙ কেন করতে হবে না, কারণ টোটাল দেখো 5টা এখানে চ্যাপ্টার আছে, 1 2 3 4 5, এই 5টার থেকে 3টা প্রশ্ন আসবে। তো তার মধ্যে তোমাকে 2টো প্রশ্ন দিতে করতে হবে। তো তোমরা শঙ্কুটা ভালো করে করবে, গোলকটা ভালো করে করবে, আয়তঘনটা ভালো করে করবে, বিভিন্ন ঘনবস্তুটা ভালো করে করবে, তাহলে এখান থেকে তোমার 2টো প্রশ্ন কমন পড়বেই, ঠিক আছে। টেনশন করার কোনো দরকার নেই। তারপর রাশিবিজ্ঞান এখান থেকে তো হুবহু কমন পড়ে যাবে। যাই হোক, সবশেষে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো পরবর্তী পার্টের জন্য তোমরা একটু ওয়েট করো, যেখানে এমসিকিউ এসিকিউ সব দিয়ে দেবো।